মন্ত্রী সুশান্ত চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করালেন জিতেন্দ্র চৌধুরী, বিঁধলেন কড়া ভাষায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন, বাম আমলে কোনো সময় সরিষার তেল দেয়া হয়নি। মন্ত্রী জানেনই না বাম আমলে সরিষার তেল সহ অন্যান্য সামগ্রীর মূল্য গ্রাহকদের মধ্যে ক্যাশ ট্রান্সফার করা হয়েছিল। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, যে টাকা দিয়ে ভোক্তাদের উদ্দেশ্যে ক্যানভাস ব্যাগ কেনা হয়েছে তার দাম তত নয়, এখানে ঘোটালা হয়েছে, এই ঘোটালার তদন্ত করা হোক, দাবি সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। দপ্তরের মন্ত্রী ফাইল দেখতে চাইলে ফাইল উনি নিয়ে দেখতে পারেন। বামফ্রন্ট সরকার সরিষার তেল এবং ডাল, মসুরি ডাল, এগুলি প্যাক করে দিতে গিয়ে ডাল এত মানে ত্রিপুরা যে আনাচে কানাচে। প্রথমত আমরা ভেবেছিলাম আমাদের সময়ে আমরা রেশন সরবরাহ দেব, কিন্তু এগুলো যখন প্রসেস করার চেষ্টা হলো দেখা গেল একটা বিরাট ঝামেলা, এগুলি ট্রান্সপোর্ট করা, প্যাকিং করা ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিয়ে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করে প্রত্যেক অ্যাকাউন্টে জমা দিয়েছে। উনি বলে দিলেন বেমাল বামফ্রন্ট সরকার কিছুই করেনি। কাজে এই কথাগুলি আমরা বলতে চাইছিলাম না। প্রথম দিন বিজ্ঞাপন দেখে আমরা ভেবেছিলাম ঠিক আছে, একটা ভালো কাজ ওদের সরকার করছে, প্রকাশ্যে না হলে মনে মনে বলছিলাম কেন ভালো কাজ তো ভালো করতে হবে, কিন্তু ভালোর আড়ালে একটু ঘোটালা। আসল হলো ওই ব্যাগ, ক্যানভাস ব্যাগ, কিসের ক্যানভাস? কাজে এটা তদন্ত হোক আমরা চাই। এদিকে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে, বিনামূল্যে ভোক্তাদের মধ্যে একটি ব্যাগ বিলির জন্য যেভাবে প্রচার করা হচ্ছে এটা আসলে অশুদ্ধামাহত ইতিগজ, বলছেন তথ্যভিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।